So guys, finally chuke gelam amader college e Bhangor College. এই যে আমাদের তৌফিক দার সাথে দেখা হলো আমার ফ্রেন্ড আর এই যাচ্ছে শাবানা আর এদিকে যাচ্ছে মেঘা শাবানা একবার হাই করে দে হাই মেঘা একবার হাই করে দাও হ্যালো তো চলো এই যে আমাদের কলেজ আর আজকে সারা কলেজ ঘুরে ঘুরে দেখাবো চলো দেখতে থাকো আর সবাই আজকে মুখের দিকে তাকাবে বাট আমাকে তো ভিডিও করতেই হবে না চলো Hey guys, welcome to our channel, welcome to our new blog. So guys, তোমরা দেখছো জিত lifestyle blog. তো অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে চলে এলাম তো অনেকদিন হয়ে গেল আমি ব্লগ করিনি তা ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক প্রায় চার পাঁচ দিন মতন হয়ে গেছে আমি ব্লগ আপলোড করিনি তো আজকে ভাবলাম একটা ব্লগ আপলোড করাই যাক বাড়িতে বসে বসে তেমন একটা কিছু কন্টেন্ট পাচ্ছিলাম না যে একটা ভিডিও করব তো আজকে যাচ্ছি কলেজে ভাবলাম কলেজের এক্সপেরিমেন্টটা মানে পুজোর পরে দুর্গা পুজো কালী পুজোর পরে আজকে কলেজ খুললো তা আজকে হচ্ছে এক তারিখ আর আজকে আমি যাচ্ছি প্রথম দিনই কলেজ তো গাইস আজকে যাচ্ছি কলেজে তোমরা আজকে দেখবে আমি কলেজে যাব আর কলেজে যাওয়ার যে মানে অনুভূতিটা মানে যে একটা এ থাকে ভয় থাকে একটা আরেকটা জিনিস থাকে জোশ থাকে তো গাইস আজকে চলো যাই কলেজে আর তোমাদেরকে সবটাই বলবো যে কলেজে গিয়ে কী কী হয় না হয় কাদের সাথে দেখা হয় বন্ধু বান্ধব আজকে হয় কি না হয় আর আমার কলেজটা পুরোটা আজকে ঘুরে দেখাবো আর কলেজটা আমার কোথাও সেটাও আমি বলবো গাড়িতে যেতে যেতে আর আমি এখন দেখতেই পাচ্ছ রেডি হইনি বা এখন যাবো রেডি হতে তা বেশি বকবক করবো না আজকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে তো চলো রেডি হয়ে নিই দেন তাদের সাথে দেখা হচ্ছে চলো সো রেডি হয়ে গেছি এ দেখো আমি রেডি পুরো একদম জামা টামা পরে একদম রেডি এখন একটু খেয়ে নিই খিদে লেগেছে খুব জোরে কলেজে যাওয়ার আগে মা একটু রুটি করেছে সেই রুটিটা একটু খেয়ে নেবো তো চলো খেয়ে নিই আর কী করেছি তোমাদের একবার দেখাই মা করেছে হালকা এই ঘুগনি মতো তরকারি আর এই যে আছে রুটি তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে দেন ওখানে গিয়ে কথা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছে ভাই আমাকে একটু আগিয়ে দিয়ে আসতে তো কত দূর আগিয়ে দিয়ে আসছে আর কেমন লাগছে আজকে একটু অন্যরকম ড্রেস আজকে তো চলো মেঘা ওদিক থেকে আসছে আজকে কোনো বন্ধু বান্ধব যাবে না তো আসছে মেঘা ও আসতে বললাম তো চলো ও আসছে তোমাকে দেখাচ্ছি চলো ভাই চালাচ্ছে আমি পিছনে বসে আছি ও বললো চল তোকে একটু আগিয়ে দিয়ে আসি যাচ্ছে গাইস মেঘা চলে এসছে দেখো রাগ করেছে আমি একটু বকেছি বলে এই এদিকে থাকা একবার 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 সুন্দরী দেবী চলে এসছে এদিকে থাকা ছিল না ফাইনালে থাকিয়েছে চলো বাস বাস আসছে বাসে উঠে কথা বাসে উঠে কথা হচ্ছে চলো বাস থেকে নেমে ধরতে হলো টোটো আর ফাইনালি কলেজের সামনে পৌঁছে গেছি দুজন তারপর টোটো ধরে চলে এলাম এখন কলেজের সামনে যাচ্ছি তখন দেখতে থাকো ভিডিওটা আর সবাই তো মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে তোমরা সবাই জানো তো চলো যাওয়া যাক ফাইনালি ঢুকে গেলাম আমাদের কলেজে ভাঙর কলেজ এই যে আমাদের তৌফিক দার সাথে দেখা হলো আমার ফ্রেন্ড আর এই যাচ্ছে শাবানা আর এদিকে যাচ্ছে মেঘা শাবানা একবার হাই করে দে মেঘা একবার হাই করে দাও তো চলো এই যে আমাদের কলেজ আর আজকে সারা কলেজ ঘুরে ঘুরে দেখাবো চলো দেখতে থাকো আর সবাই আজকে মুখের দিকে তাকাবে বাট আমাকে তো ভিডিও করতেই হবে না শুরু হতে অনেক লেট আছে তো তার মধ্যে একটু লাইব্রেরিতে যাচ্ছি সবাই মিলে চলে তোমাদের লাইব্রেরি দেখানো যাক চলো
লাইব্রেরিতে যাচ্ছি এখন সবাই মিলে। এই যে আমাদের লাইব্রেরি রুমে চলো। কলেজে এসে মেঘার শরীরটা আজকে খারাপ করেছে, বলছে ভালো লাগছে না, বাড়ি যাবো। দেখো মুখটা একটু কি বলবে ওকে। ক্যামেরাটা অন করেছে বলে ও হাসছে, না হলে এক্ষুনি স্যাডে ছিল। ক্যামেরাটা আমি লুকিয়ে লুকিয়ে করবো, তোমরা দেখতে থাকো কি কি করে না করে আজকে দেখবে তোমরা। ওর ভয় বদমাইশি বুদ্ধিগুলো আজকে তোমরা দেখবে, আর দেখাবো আমি ভিডিওতে। A few moments later. So guys, একটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর এখন পেয়েছে খেতে, আর যাচ্ছি এখন খেতে। ইচ্ছা করছে ওর ফুচকা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম চলো ফুচকাই খাওয়া যাক। তো চলো ফুচকা খাই, তোমাদের দেখাচ্ছি চলো ফুচকার দোকানে গিয়ে। চলো খেতে খেতে চলে এসছি। ফুচকো ফুচকো খাবে মেঘু, যে মেঘু দাঁড়িয়ে আছে পাতা নিয়ে, এবার খাবে ফুচকো। ওদিকে রেডি করছে আলুটা, তো চলো খাওয়া যাক। কলেজের নামটা এখানে লেখা আছে, সবাই পড়ে নিও একটু। আর এই যে মাঠটা দেখছো, এটা কলেজেরই মাঠ, সবাই বসে আছে এদিকে। আকাশটা খুব সুন্দর লাগছে আজকে। তো এই যে আমাদের কলেজ, আর এই যে হচ্ছে সৌমেন, চলে এসছে ক্লাস করে মাঠে, বসে আছে। এই যে আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি লাইব্রেরিতে ছিলাম, লাইব্রেরি থেকে ক্লাসে যখন গেলাম ক্লাস হবে বলে, তো সেখানে গিয়ে আমি ক্লাস করার পরে আমার এই সানগ্লাসটা আমি ওখানে রেখে দিয়েছিলাম। তো টেবিলে রেখে দেওয়ার পরে, তারপরে আমি ব্যাগে ঢুকেছিলাম সেটা আমি জানি না। এবারে লাইব্রেরিতে যাওয়ার পরে দেখছি কি যে আমার পকেটেও নেই, আর এখানে রাখা ছিল এখানেও নেই। তো কি হবে, চশমাটা কোথায় গেল কোথায় গেল বলে আবার ক্লাসে এলাম। ক্লাসে এসে আবার একটা ক্লাস হচ্ছিলো, তো স্যারকে বলে ঢুকলাম। ঢুকে দেখলাম যে চশমাটা নেই, তখন ভাবলাম হয়তো কেউ নিয়ে নিতে পারে। তো ভালো দেখতে তো ভালো, ওই জন্যে কেউ নিয়ে নিল, নিয়ে নিতেও পারে। তো সেই ভেবে এবার নিচে গেছি, অনেক উল্টোপাল্টা বলা বলেছি। তারপরে নিচে গেলাম, গিয়ে ব্যাগটা ভালোভাবে খুঁজে দেখলাম, তার আগেও খুঁজে দেখেছি বাট তারপরে খুঁজে দেখলাম ব্যাগে। তো দেখলাম যেটাতে আমি পেন রাখি সেটাতে ছিল, বাট তখন আমি খুলিনি, তার আগে আমি সেই সেনটা খুলিনি। তারপরে দেখছি যে ওই ব্যাগের ভেতরে ওই যেখানে পেন রাখি সেখানে ছিল। মেঘা হাত দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে। হ্যাঁ, তো যেটা বলা ছিল, তো ছিল ব্যাগে। তো তারপরে যখন মেঘার একটা ছিল আমার একটা ছিল, দুটোই তোমরা জানো ভালো করে, দক্ষিণ চর থেকে কিনেছিলাম। দাঁড়াও ডিস্টার্ব করো, দক্ষিণ চর থেকে কিনেছিলাম। তো সেখান থেকে সেম চশমা দুটো নিয়েছিলাম। তো তারপরে আজকে তো এরকম হলো, আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেছিলো যে টাকা যায় যায়, কিন্তু একটা জিনিস কিনেছিলাম শখ করে, বেশ ভালো লাগতো আমার চোখে, তোমরা ভালো বলতে পারবে। তো এটা আমি একবার পরে দেখাচ্ছি তোমাদের, বেশ ভালো লাগে আমার পরে। তা আজকে যখন ওরকম হয় তখন আমি ভাবলাম যে গেল হয়তো, তারপরে আবার ফিরে পেয়েছি। তারপরে দেখো কেমন লাগছে, আমার বেশ ভালোই লাগে। তো তোমরাও কিনে ট্রাই করতে পারো, ভালো হবে। তো আজকে কলেজের অনুভূতিটা একদম অন্যরকমের ছিল। তো স্যার খুব ভালো ছিল, আমাদের যে টিচারটা ছিল, বাংলা টিচারটা যে ছিল ভালো ছিল। তো বেশ ভালোই ব্যবহার করলো, আমার সাথেও ব্যবহার করলো। আর আমাকে বললো, আমি স্যারকে বললাম যে আমরা ফার্স্ট সেমিস্টার, আর আমাদের ক্লাস কখন কখন হবে না হবে সেই সম্বন্ধে স্যার কিছু বললো, যে নোট টোটস দেবে সেই বিষয়ে কিছু বললো। দেখলাম ভালোভাবেই বললো, বাবু টাবু এরকম বলে। তো ওনারাও আসলে তোমরাও জানতে পারবে। তো বলছি বলছি, তো আজকের অনুমতিটা ভালোই ছিল আমার। তো তোমার কেমন লেগেছে আজকে কলেজটা? ফার্স্ট টাইম কলেজ আমাদের, এই ফার্স্ট টাইম, এর আগেও এসেছি বাট ক্লাস করতে এই ফার্স্ট টাইম। সেই কারণে আমার ভিডিওটা করা, আর কোন কলেজে পড়ি সেটাও তোমরা
জানতে চাও, তো সেই কারণেই আজকে ব্লগটা বানালাম বাড়িতে বসে বসে। মানে আমি কন্টেন্ট পাচ্ছিলাম না যে কি ভিডিও করব কি ভিডিও করব, কিন্তু আসবো বাইরে, ফাইনালি একটা কন্টেন্ট পেয়েছি আজকে। তো হ্যাঁ, আর একটা কথা ছিল যে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগার জন্যই করব। সেই ভিডিওটা তোমরা দেখো, খুব ভালো করেই করবো, ভিডিওটা করার চেষ্টা করব। আর এই ভিডিওটা আমি আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি, তারপরে আমি দুদিন পরে হোক একদিন পরে হোক ওই ভিডিওটা আপলোড করব, আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো যারা যারা দেখছো তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর হ্যাঁ, সবাই অনেকেই ভালোবাসা দিচ্ছো কিন্তু লাইক করছো না, তারা তারা লাইক করো, আশা করছি তোমরা লাইক করবে আর এই ভাইকে ভালোবাসবে আর ভালোবাসার চেষ্টা করবে। আশা করছি তোমাদের ভালোবাসাতে আমি এগোবো, আর সবাই একটু ভালোবেসো। তো এটাই আমার বলার, ছোটো ভাইটাকে একটু ভালোবেসো। তো চলো আজকের ভিডিওটা কলেজটা নিয়েই, তো এখনও করব ভিডিও, তোমরা দেখতে থাকো, আর কি কি করি না করি বাড়ি যাওয়া অব্দি তোমার ভিডিওটা দেখতে থাকো, ওকে? চলো আজকে অনেক গল্প করে ফেললাম, এবার কিছু ফটোটা তুলবো, ব্যাস ব্যাস একটু ইনস্টা রিল ফিল করবো, তারপর বাড়ি যাবো। এর তো অবস্থা খারাপ, পুরো ছটকে গেছে। একটুখানি কলেজে এসেই বলছে কি যে আমি বাড়িতে যাবো বাড়িতে যাবো, আমি বলছি পরের দিন থেকে আমার ক্লাস ঠিকভাবে হচ্ছে না গো, কি করবো বলো, ভালো লাগছে না। এসে বলছে আমি কলেজ করব না, তাই কখনো হয়? কলেজে আসলে কলেজ না করলে হয়? কলেজে আসলে তো কলেজ করতে হবে, আর তাও সামনে পরীক্ষা আছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করব না, না হলে আবার বোরিং ফিল করবে তোমরা যারা যারা দেখছো। তো ছোটোখাটো ভাই বোন দিদি দাদা যারা আছো, ছোটোখাটো ভালোবাসা নিয়ে এগোনো যাক। চলো এখানেই ব্লগটা এন্ড করছি, ব্লগটা সরি এন্ড করছি না, আমি ব্লগটা করছি, বাট যেতে যেতে কথা হচ্ছে। চলো গাইস, আজকের মতন কলেজ শেষ, যাচ্ছি বাড়ি, চলো যেতে যেতে কথা হবে। পিছনে সামাওয়ালা বলছে আমি, চলো গাড়িতে ওটা কথা হচ্ছে। তো হাই গাইস, তোমরা বুঝতেই পারছো এখন আমি জিতের বাড়ি আছি। তো আমরা কলেজ থেকে চলে এসেছি, তো জিত ব্লগটাকে কন্টিনিউ করতে পারেনি কারণ ওর খুব শরীর খারাপ, ওই যে শুয়ে আছে, তাই এই যে চোখে কি একটা যেন ধুলো বালি পড়েছে, তাই চোখটা লাল হয়ে গেছে, ও দেখতে পাচ্ছে না ভালো করে। আর ডাক্তারের কাছে গেছিলাম, তো এই ড্রপটা এনেছে, তো এই ড্রপটা দিয়েছে, এই ড্রপটা এখন দিয়েছে, তো ও এখন ঘুমাচ্ছে। তো দেখো, তো ও হয়তো রাগারে কি করতে পারে, ঘুম থেকে উঠে যখন ভিডিওটা দেখবে। তো আমি এন্ড করে দিলাম, পরের ব্লগে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে পরের ব্লগটা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ জিত লাইফস্টাইল ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তো পরের ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।